সতর্ক করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটিতে গড়ে 40,000 করে আক্রান্ত হচ্ছেন প্রতিদিন, মারাও যাচ্ছেন 1500-র বেশি। করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির, সরাসরি যাচ্ছে তার কাছে। শোয়েব, সাদিয়া, ব্রিটেনের প্রতিটি সকাল এখন শুরু হচ্ছে আতঙ্কের মধ্যে দিয়ে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গতকাল যে সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনের পরে আতঙ্ক আরও কিছুটা বেড়ে গিয়েছিল। এতদিন ব্রিটেনবাসীর ধারণা ছিল যে নতুন স্ট্রেন, যে নতুন বৈশিষ্ট্য, যে করোনা ভাইরাস, সেটি সংক্রমিত হতে বেশি। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সংবাদ সম্মেলনের পরে সবার স্পষ্ট ধারণা হয়ে গেল যে এটি প্রথমবারের যে মূল যে করোনা ভাইরাস তার চেয়ে অনেক ভয়ঙ্কর এবং মারাত্মক প্রাণহানি ঘটাতে পারে। পাশাপাশি এর যে চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি গত কয়েকদিনে যে মৃতের যে সংখ্যা সেটি যদি আমরা যদি পর্যালোচনা করি, গতকাল সবশেষ 24 ঘন্টা মানে চোদ্দোশো একজন, তার আগে 1600 এবং তার আগে 1800। এই যে মৃত্যুর যে অনবরত মিছিল এবং এই যে রোগীদের চাপ সামাল দিতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগকে। ইতিমধ্যে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় অথবা সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয় হয়েছে যে ব্রিটিশ সরকার যে ভ্যাকসিন কার্যক্রম যেটি চালু করেছে, সেই ভ্যাকসিন কার্যক্রমের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন সংকটে কিন্তু ভুগছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে আমরা গতকাল যে সবশেষ যে তথ্য পেয়েছি তার সেখানে কিন্তু অনেকগুলো চিকিৎসা কেন্দ্র কিন্তু এই ভ্যাকসিনের সংকটে কিন্তু বন্ধ করে দিতে হয়েছে, এবং যার ফলে যে ব্রিটিশ সরকারের যে ধারণা ছিল যে এই যে ফেব্রুয়ারি মাসের মধ্যে যে 50 বছর বয়স্ক যারা হয়েছেন তাদেরকে ভ্যাকসিন দেওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে। তবে আরেকটি যে বিষয়টি আপনি জানেন যে গত সোমবার থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনে কেউ যদি প্রবেশ করতে হয় তাকে 10 দিনের যে কোয়ারেন্টাইন, যে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন রয়েছে, সেটির ক্ষেত্রে হয়তো কিছুটা হয়তো আরও কঠোর আনতে পারে। এবং ধারণা করা হচ্ছে আগামী সোমবার হয়তো ব্রিটিশ সরকার হয়তো একজনের সিদ্ধান্ত নিতে পারে যারা অন্য দেশ থেকে ব্রিটেনে প্রবেশ করবে তাদেরকে হয়তো বাধ্যতামূলকভাবে হোটেলে কোয়ারেন্টাইন করার যে বিষয়টি সেটি বিষয়ে হয়তো একটি নীতিগত সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি যে করোনা ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভয়াবহ অবস্থা ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি যেখানে পূর্ব লন্ডন সেসব এলাকায়, এবং সেসব এলাকায় মোটামুটি মৃত্যু সংবাদ যেমন রয়েছে তেমনি পুরো কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এ ছিল লন্ডন থেকে করোনা ভাইরাসের সবশেষ করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে লন্ডন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব কবির।